বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। আপনারা যখন একটা ডিজাইনার ড্রেস তৈরি করবেন, খুব সুন্দর ডিজাইন করে তৈরি করবেন, এবং মূল ফ্যাক্ট যখন হচ্ছে আপনাদের আসবে, সেটা হচ্ছে আপনারা যদি ভালো করে লক না করে নিতে পারেন, যখন আপনারা বাসায় ড্রেসটা তৈরি করবেন এবং আপনাদের কোনো লক মেশিন না থাকে, তাহলে আমি আজকে বলবো কিভাবে আপনারা লক মেশিন ছাড়াই সুন্দর করে লক করে নেবেন। এই যে আমি এখানে সুন্দর করে ড্রেসটা মেক করে নিয়েছি, এবং এই ড্রেসটা যদি আমরা লক না করি, তাহলে ড্রেসটা কিন্তু সুন্দর করে ড্রেসটা মেক করার পর যদি আমরা ড্রেসটা সুন্দর করে লক না করি, তাহলে ড্রেসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে সুন্দর করে আমি ডিটেলিংয়ে দেখিয়ে দিচ্ছি, এই ড্রেসটা যখন আপনারা তৈরি করবেন একটা সুন্দর ড্রেস, তখন যদি আপনারা যাকে তৈরি করে দিবেন তাকে যদি লক না করে দেন বা নিজের জন্য তৈরি করেন, তখন দেখবেন যে লক না করলে জিনিসটা একবারই নষ্ট হয়ে যাবে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন এই ড্রেসটা সুতাগুলো খুলে খুলে আসছে। তো যাই হোক, এখন আমি সুন্দর করে কিভাবে লক করতে হয় শিখিয়ে দিব। এখানে দুই সাইডেই সুতাগুলো খুলে খুলে আসছে, কারণ এটা বাটার সিল্কের তৈরি। ঠিক আছে, তো আমি ড্রেসটা তৈরি করে নিয়েছি, এখন ড্রেসটা আমি লক করে দিব। তো এখানে আমি এক্সট্রা কাপড়টা কেটে নিলাম। এখানে যে স্লিভসের পোর্শন, স্লিভসের পোর্শন থেকে যখন আপনারা শুরু করবেন, এখানে এভাবে করে ফোল্ড করে দিবেন। ফোল্ড করে দিয়ে প্রথমে একটা সেলাই করে দিবেন। তো এখানে প্রথমে আমি একটা র সেলাই করে দিচ্ছি। এখানে যে ফাইনাল সেলাইটা আছে তার সাইডেই আমি একটা র সেলাই। এক্সট্রা সুতাগুলো খুলে খুলে আসছে, এটা যেহেতু একদম বাটার সিল্কের তৈরি, যার কারণে এই সুতাগুলো খুলে খুলে আসছে। এখন ড্রেসটা একদম সুন্দরভাবে লক করে দিতে হবে। আমাদের যে লকের মেশিনগুলো আছে, সেই লকের মেশিন দিয়ে কিন্তু লক করে দিলেও অনেক সময় দেখা যায় যে লকগুলো খুলে খুলে আসে। তো আজকে আমি একদম পারফেক্টভাবে কিভাবে আপনারা লক করবেন এবং একদম জিনিসটা পাকাপোক্ত হয়ে যাবে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে হেমটা সুন্দর করে তুলে নিয়েছি, এবং এটা হালকা করে তুলে নিয়ে এখানে আমি দুই হাত দিয়ে সুন্দর করে ধরে নিয়ে সুন্দর করে সেলাই করে দিচ্ছি। সেলাইটা একদম ঘন ঘন যেন হয় সেটা আপনাদের খেয়াল করতে হবে, এবং সেলাইটা দিচ্ছি এক্সট্রা যে পোর্শনগুলো আছে সেই পোর্শনে। ঠিক আছে, তো আপনারা যখন সেলাই করবেন নর্মাল মেশিন দিয়ে, তখন খুব সুন্দর করে সেলাই করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে লকটা একদম পারফেক্ট হয়ে যাবে। এখানে আমি হেমটা হালকা করে তুলে নিয়েছি এবং কন্টিনিউয়াসলি আমি সেলাই করে দিচ্ছি। এখানে খুব ভালো করে সেলাইটা ইনশিওর করতে হবে আপনাদেরকে। তো আপনারা যখন এভাবে করে সেলাই করবেন, দেখবেন যে এভাবে করে লক করে নেবেন, দেখবেন যে একদম আপনাদের জিনিসটা একদম পাকাপোক্ত হয়ে যাবে। সুতাগুলো, সেই সুতাগুলো খুলে আসবে না, সে যে কাপড়ই আপনারা তৈরি করেন, বাটার সিল্ক যেহেতু আমি এটা তৈরি করছি, তো এটার সুতাগুলো খুলে খুলে আসছে, যার কারণে আমি একদম লক করে দিচ্ছি। এবং এই যে আমি এই লক করে দিচ্ছি, এটা কিন্তু খুবই পাকাপোক্ত হচ্ছে। আপনারা যখন মেশিনে করবেন, তখন দেখবেন যে মেশিনের থেকেও এই লকটা অনেক বেশি পাকাপোক্ত হবে। ঠিক আছে, কারণ লকটা আমরা একদম সুন্দর করে এক্সট্রা যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলোর উপরে এক ঘন ঘন এক সেলাই করে দিচ্ছি। আমি লকটা করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে লকটা হয়ে গেছে। তো এখন আমি এক্সট্রা যে পোর্শনগুলো আছে, এটা অ্যাকচুয়ালি আমি সামনে দুই সাইডেই সুন্দর করে লক করে নেব। ঠিক আছে, যাই হোক, আলহামদুলিল্লাহ আমি দুই সাইডে সুন্দর করে নিয়েছি, এবং এক্সট্রা যে সুতাগুলো বের হয়ে আছে এই সুতাগুলো কেটে নিচ্ছি। সুন্দর করে কেটে নিচ্ছি, আপনারা খুব খেয়াল করে এক্সট্রা পোর্শনেই আপনারা সুতাগুলো যে আছে সেই এই সুতাগুলোই আপনারা কেটে নেবেন। সো এখন আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দরভাবে লক হয়ে গেছে। এখানে এভাবে যখন আপনারা লক করবেন তখন একটু কষ্ট হবে আপনাদের, কিন্তু লকটা যার জন্য করবেন বা নিজের জন্য করলে সে কোনো কমপ্লেনই দিবে না, এবং নিজের জন্য করলে দেখবেন যে আপনার জামাটা অনেক বেশি স্টেবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে লক করে নিয়েছি, এই যে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কত পারফেক্ট এবং সুনিপুণ ভাবটা হয়ে গেছে। তো আপনারা এই টিপসটা ফলো করতে পারেন, এভাবে করে লক করলে আপনারা খুব সুন্দর লকের মেশিন ছাড়াই বাসায় লক করে নিতে পারবেন।